আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উদ্যোক্তার চাইতে বিজনেসম্যানের চাইতে দালালের দাম বেশি, দালালের ফায়দাটা বেশি। দর্শক ডুয়েল স্ক্রিন দেখতে পাচ্ছেন, এক পাশে আমি আর এক পাশে হচ্ছে কম্পিউটার এবং এখানে সময় টিভি। 40 টাকার ডাব কেনা 150 টাকা। শোনেন দর্শক, গাছতলায় বসে বাসায় মাথায় বালিশ রেখে চিন্তা করি কি করব। চিন্তা করতে করতে নিশ্চিত ব্যবসায় নেমে যাব, উদ্যোগ নিলাম, ব্যবসা করব, পুঁজি দিলাম। হ্যাঁ, ব্যবসাটা হইলো ধরেন বা খামার করলাম, ডাব গাছ রোপণ করব, রোপণ করে ডাব বিক্রি করবে, আমি স্বাবলম্বী হব, উদ্যোক্তা, ভালো কথা। কিন্তু দেখেন, আপনি উদ্যোক্তা হয়ে আপনি আপনার খামার থেকে ডাব বিক্রয় করতেছেন কত করে পাইকারি? 40 টাকা করে। আমি আপনাদের কিছু শুনাই, শুনেন। বাগান থেকে প্রতিটি ডাব 40 টাকা কেনা হলো? হ্যাঁ, আমি কন্টিনিউ করতে পারতেছি না, কারণ কপিরাইট ধরবে। কত টাকা করে? 40 টাকা করে। কোরিয়া ও আবেদনকারীদের হাত ধরে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 120 থেকে। 120 থেকে কত টাকা? 150 টাকা। 150 টাকা, দেখেন 40 টাকা কিনে 150 টাকা বিক্রি করতেছে, কত টাকা লাভ করতেছে? দালালে কত টাকা লাভ করতেছে খুচরা পর্যায়ে? হ্যাঁ, আপনারা বলতে পারেন যে ভাই আপনি ভিডিও করতেছেন, সবকিছু তো ঠিকঠাক নাই, বুঝলাম 40 টাকা। আর 150 টাকা যে বিক্রি করতেছে, মাঝখানে পরে কত টাকা? 60 টাকা, আর ওদিকে 50 টাকা, 110 টাকা কি একাই একজন ব্যবসায়ী লাভ করতেছে? না ভাই, করতেছে না, মাঝখানে আর 2-3 জন ব্যক্তি আছে। তো দেখেন, আবার একাই কিন্তু এই ব্যবসাটা করতেছে এমন মানুষও আছে। 40 টাকা করে খুচরা ব্যবসায়ী গিরা কিন্তু ডাইরেক্ট গিয়ে কিনে আনতেছে পাইকারি দরে, এরকমও অনেক আছে। দুই হাত বদল করলাম, দুই হাত বদলে ডিফারেন্স 2 গুণ হোক, 2 গুণের থেকেও বেশি, 40 টাকার ডাবটা 80 টাকা হোক, 120 টাকা হোক, দুইজনে 40 টাকা লাভ করুক। কিন্তু যে উৎপাদন করতেছে, ওই গাছতলায় বসে চিন্তা করছে যে সে একজন উদ্যোক্তা হবে, স্বাবলম্বী হবে, ডাব বিক্রয় করে ডাব গাছ রুকলো, সে লাভ করতেছে 40 টাকা। আর দালাল, সে লাভ করতেছে কত টাকা করে? 110 টাকা। বা দেখা গেল যদি দুই দালাল হয়, হাত বদল হয়, তাহলে একাই একজনে লাভ করতেছে কত টাকা করে? 110 টাকার হাফ, 55-55 টাকা করে লাভ করতেছে। ঠকতেছে কারা? খুচরা ব্যবসায়ীরা, সরি ভোক্তারা, যারা 110 টাকা, 120 টাকা, আমার দোকানের সামনেই ডাব আছে ভাই, 110 টাকা 20 টাকা বিক্রি করতেছে, ছোট্ট ছোট্ট ডাব। তাহলে এটা খুচরা পর্যায়ে 3 গুণের বেশি দামে পণ্যটি বিক্রি হওয়ায়, 3 গুণের বেশি বিক্রি করতেছে। এবার উদ্যোক্তাদের কথা শুনেন, হিমশিম অবস্থা সাধারণ মানুষের, অন্যদিকে কৃষকের অভিযোগ ন্যায্য মূল্য না পাওয়া। হ্যাঁ, ন্যায্য মূল্য পাচ্ছে না। যাই হোক, আমি আর ভিডিওটা চালাচ্ছি না, বিষয়টা অবশ্যই তো কোনো বুঝতে পারছেন যে দালালের, আপনি যদি দালালি করেন সহজে আপনি বড় লোক হতে পারবেন, অযথা গাছতলে বসে মাথার নিচে বালিশ দিয়ে চিন্তা করে করে আপনি কি করবেন না কি করবেন চিন্তা করে আপনি এইগুলা করলে আপনি শেষ, আপনার ভ্যালু এখানে নাই। আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দেখাইলাম, কি আমার অনেক আছে, ওই যে তরমুজ আর অনেক কিছু আছে, আমার ব্যবসাটা ধরেন না ভাই, আমি যে ফটোকপি করি এখানে দালালি আছে। শুনেন, এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন এই পর্যন্ত, আর একটু দেখেন ধৈর্য সহকারে, শেষ করে বলবো। আমি অনেক সময় ফটোকপি করে, আমি এক সময় বলছিলামও 2 টাকা করে ফটোকপি করে 100 টাকায় একটা পেজ বিক্রি করতেছে, এরকম লোকও আছে বাজারে, বাজার ভাঙতেছে তো নোটিশ দিছে একজন লোকে, সেটা সিন্ডিকেট করে নোটিশ এসে নিয়ে ফেলছে, নিয়ে আমার দোকানে এসে 100 কপি ফটোকপি করলো, এরপর দেখলাম সে 100 টাকা করে বিক্রি করতেছে এক পেজ, 100 টাকা, বলে যে এটা অনেক কষ্ট করে আনছি, 100 টাকা লাগবে, নাহলে দিব না। প্রত্যেকজনের কাছ থেকে একটা করে সে বিক্রি করতেছে। যে ব্যক্তি আমার থেকে ফটোকপি করে নিয়ে গেছে, সেও কিন্তু আমার থেকে দরাদরি করছে, রে ভাই, যে ভাই আপনি এত টাকা কেন নিচ্ছেন, 2 টাকা করে নিলে তো হয়, 3 টাকার কথা বলছি আর, বলছে 2 টাকা করে নিলে হয়, সেই কিন্তু আবার এটা নিয়ে 100 টাকা বিক্রি করতেছে। আমি ফটোকপি এক পেজ করে কত টাকা লাভ করছি একটা পেজে, 3 টাকা নিয়ে কয় টাকা লাভ করছি, আর সে 100 টাকা লাভ করতেছে। এই হলো আমাদের দেশের অবস্থা। আপনি কি এখন উদ্যোক্তা হবেন নাকি দালাল হবেন? কমেন্টে লিখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।